নগরীর মাদারবাড়ি রেল ক্রসিং বস্তিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনাত প্রায় 50 খান বস্তিঘর ও 25 খান দোয়ান ও ব্যবসা প্রতিষ্ঠানের অফিস ফুরি ছাই যে গই। আর সেল দাদা আর ব্যবসা ছাই স্যার আর কিছু নাই। আর কিছু নাই ভাই। ও দুটো বেলা আবার করে দাও। আগুন লাগবে কোন আত্ম আগুন লাগবে। আর টিআর কিছু টি আছে। বড় কোন গাড়ি ডকুমেন্ট আছে। গাড়ি ডকুমেন্ট আছে। ও ক্যাশ ও সান দানা সান আছে। ফায়ার সার্ভিস কিন্তু আসলে আগুনটা কি নিয়ন্ত্রণে আসতো। ইচ্ছা ফায়ার সার্ভিস আসতে আধা ঘন্টা লেট হয়েছে। আরে যে আগুনটা লাগছে এটা সারতে সাথে লম্বা সিরিয়ালে আগুনটা অ্যাডজাস্ট করে আসছে যে বাতাসের জন্য না বাতাসের হলে তো আর এভাবে তো কেউ এটা ইচ্ছে করে লাগা দিছে যে সুরতে করে উড়ে কারোতে করে কেউ এটা লাগা দিছে এটা আমার আমার ঘর শেষ আমার সবকিছু শেষ মানে এখন আমি যেটা জ্যামনা সেমনে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টার পর ফায়ার সার্ভিসের 8 ইউনিট 16 গাড়ি লই ওইন ফুরোফুরি নিয়ন্ত্রণ টানে আমরা টাউনের 8 ইউনিটের 16 গাড়ি একসাথে আমরা মুভ করি তারপর হচ্ছে আমাদের আগ্রাবাদস্থ যে বিশেষ ওয়াটার টেন্ডারগুলো আছে আমরা একসাথে 3টা ওয়াটার টেন্ডার এখানে মুভ করাই আমরা আগুনটাকে চারিদিক থেকে ঘেরাও করে ফেলি ব্যাকেট সিস্টেমে আমরা আগুনটাকে আয়ত্তে এনে নির্বাপন করি খুব অল্প সময়ের মধ্যে কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়টা আমরা ড্যাম্পিং ডাউনের পরেই আমরা দেখে আপনাদেরকে জানাতে সক্ষম হবো আশা রাখি ডেস্ক নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম